আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই চিন্তিত যে কীভাবে আপনারা যে কোনো ভাইরাস জ্বর অথবা ভাইরাস রোগ থেকে নিস্তার পাবেন, আপনারা এই সিদ্ধান্ত খুঁজে পান না, অথবা আপনারা অনেক চিন্তিত হয়ে পড়েন যদি আপনাদের সিজনাল জ্বর আসে, হাঁচি কাশি হয়, তো কীভাবে আপনারা সিজনাল জ্বর থেকে প্রাকৃতিক উপায়ে আপনারা বেঁচে ফিরবেন সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা, আমার হাতে আছে মধু এবং কালোজিরা। তবে বন্ধুরা, মধু এবং কালোজিরার মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, আপনারা বাজার থেকে খোলা মধু কিনেন অথবা আপনারা দেখেন না যে মধুটা কীভাবে সংগ্রহ করে, এজন্য আপনাদের মধুতে ভালো করে কাজ করে না। তবে আপনারা যদি খাঁটি গা মধু কিনতে পারেন, যখন চাক থেকে মধুটা ভাঙে ঠিক সেই সময় যদি আপনারা ওইখানে নিজে দাঁড়িয়ে থেকে মধুটা ভাঙতে পারেন, ওটাই হবে একেবারে অরিজিনাল মধু। আর বন্ধুরা, যে কালোজিরাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালোজিরাটাও আপনারা ভালো করে কালেক্ট করতে পারেন না, কারণ কালোজিরার মধ্যে দেখা যায় যে অনেক প্রকার ঝিল থাকে অথবা অনেক প্রকার মাটি থাকে, যে কারণে আপনাদের ভালো করে কাজ করে না। আপনারা যদি ক্ষেত থেকে অথবা বাছাইকৃত কালোজিরা আপনারা কালেক্ট করে সঠিক পদ্ধতিতে যদি কালোজিরা এবং মধুর ব্যবহার করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের সিজনাল জ্বর থেকে শুরু করে আপনাদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, বাতে ব্যথা সহ নানান প্রকার শারীরিক সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, কীভাবে আপনারা কালোজিরা এবং মধু খাবেন? তো বন্ধুরা, আপনারা রাত্রেবেলা ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনারা দাঁত ব্রাশ করার পরপরই পানি অথবা যে কোনো খাদ্য খাবার না খেয়েই আপনারা প্রথমত এই কালোজিরাটা তিন আঙ্গুলের এক চিমটি আপনাদের মুখের মধ্যে নিয়ে ভালো করে চিবাবেন। এমনভাবে চিবাবেন যাতে কালোজিরা থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই চিবোতে যদি আপনাদের দাঁতে কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কালোজিরার পরিবর্তে আপনারা কালোজিরার তেল ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনারা কালোজিরার তেল ব্যবহার করতে চান, তাহলে 3 থেকে 4 ফোঁটা কালোজিরার তেল নেবেন। আর যদি কালোজিরা ব্যবহার করতে চান, তাহলে বন্ধুরা আপনারা 3 আঙ্গুলের 1 চিমটি কালোজিরা নেবেন। এটা বন্ধুরা আপনারা খাওয়ার সাথে সাথেই, মানে যখনই এই কালোজিরাটা চিবানোর পরে আপনাদের গলায় যেয়ে যখনই কালোজিরার তেলটা অথবা কালোজিরাটা বাদবে, ঠিক তৎক্ষণাৎ আপনারা এরকম খাঁটি গা মধু 1 চামচ পরিমাণে নিয়ে ভালো করে গিলে ফেলবেন। এবং এটা খাওয়ার পরে আপনারা দেখবেন যে অটোমেটিকলি আপনাদের শরীরে একটা ভালো অনুভূতি চলে আসছে, আপনাদের শরীরটা একটু চাঙ্গা হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি এনার্জি পাচ্ছেন। তো বন্ধুরা, এরকম করার পরে আপনারা ঠিক 15 থেকে 20 মিনিট পরে রেগুলার নাস্তা বা যে খাদ্য অভ্যাস আপনাদের আছে সেটা আপনারা করবেন। এরকমভাবে যদি আপনারা একটানা 1 সপ্তাহ করতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের শরীর আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। আর এই কালোজিরা এবং মধু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, যার কারণে বন্ধুরা এই সকল সমস্যা ছাড়াও আপনাদের নানান সমস্যা অটোমেটিকলি দূর হয়ে যাবে, যেটা আপনারা বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, যে কোনো ধরনের ভাইরাস জ্বর অথবা যে কোনো ধরনের ভাইরাস হাঁচি কাশি সহ যত প্রকার রোগ আছে, এই সকল রোগ আপনাদের থাকবে না। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।